তো পশ্চিমবঙ্গ রাজ্যের যদি আপনি স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখবেন। আপনার পরিবারের হয়তো কারোর বার্থ সার্টিফিকেট আছে কিংবা কারোর আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে কিংবা ভোটার কার্ড, আধার কার্ড, যে কোনো ধরনের ডকুমেন্ট, সরকারি ডকুমেন্ট আপনার থাকতেই পারে। এবং সেই ডকুমেন্টগুলোর মধ্যে যদি ভুল থাকে কোনো কিছু কিংবা আপনার যদি কোনোরকম ডকুমেন্ট না থাকে, সেই ডকুমেন্টগুলো যদি বানাতে চান সরকারি ডকুমেন্ট, সেগুলো কিন্তু আপনারা এবার পেয়ে যাবেন দুয়ারে সরকার ক্যাম্পে। আপনারা জানেন পশ্চিমবঙ্গে চালু করেছিল পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী দুয়ারে সরকার প্রকল্প, যে স্কিম রয়েছে সেই ক্যাম্প, সেই ক্যাম্পের মাধ্যমে মানুষকে কিন্তু সরকার সাহায্য করে থাকে বিভিন্ন সরকারি ডকুমেন্টের বিভিন্ন সমস্যার জন্য, বিভিন্ন আবেদন, বিভিন্ন কারেকশন সব কিছু কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে হয়। তো আপনাদের এলাকাতেও কিন্তু দুয়ারে সরকার হবে কিংবা হয়েছে, এবং আগামীতে কবে হবে, কোথায় হবে দুয়ারে সরকার ক্যাম্প, সেটা আপনারা আপনার মোবাইল ফোনের যে স্টেপ রয়েছে সেই স্টেপ বাই স্টেপ কী করে খুঁজে পাবেন, কীভাবে ডেট দেখবেন, কীভাবে লোকেশন দেখবেন, সেই বিষয়টা আমি শেয়ার করবো। মন দিয়ে দেখবেন। আমি দেখব ভিডিওতে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয়ডক চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিও নিচে লেখা চ্যানেল রঙের সাবস্ক্রাইব সেখানে এখনই ক্লিক করে দিন, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানটা অন করে দেবেন, তাহলে প্রত্যেকটি ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার ডিভাইসে। তো এই মুহূর্তে খোলা রয়েছে দুয়ারে সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। দেখতে পাচ্ছেন দুয়ারে সরকার থেকে কি কি হয়, কৃষক বন্ধু স্কিম রয়েছে দুয়ারে সরকার, রয়েছে কন্যাশ্রী রয়েছে, এরপর দুয়ারে সরকার রয়েছে স্বাস্থ্যসাথী কার্ড, তারপর রয়েছে মানবিক প্রকল্প যেটা রয়েছে মুখ্যমন্ত্রীর, এবং লক্ষ্মীর ভাণ্ডার, এই সমস্ত প্রকল্পের কিন্তু আবেদন করা হয়, ঠিক আছে, কিষাণ বন্ধু কৃষকদের জন্য বিভিন্ন প্রকল্প, বিভিন্ন স্কিম কিন্তু এখানে সুবিধা রয়েছে, ঠিক আছে, দুয়ারে সরকার ক্যাম্পে। তো আপনার এলাকাতে, আপনার গ্রামে আপনি কিভাবে সার্চ করবেন যে আপনার গ্রামের কোথায় হবে, কয় তারিখ হবে দুয়ারে সরকার ক্যাম্প, যাতে করে আপনারা সেই সমস্যাগুলোর সমাধান করতে পারেন সেখান থেকে। তো চলুন দেখে নেই, এই যে দুয়ারে সরকার ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা আমি ভিডিও নিচে ডেসক্রিপশনে দেবো, তো কীভাবে দেখবেন এটা আমি দেখিয়ে দিচ্ছি, মন দিয়ে দেখুন। ওয়েবসাইটটা ওপেন করলে ঠিক এইরকমভাবে ইন্টারফেসটা চলে আসবে। আসার পর দেখুন এখানে সিটিজেন কর্নার, ফাইন্ড ইওর ক্যাম্প, ডেট, লোকেশন, ভেনু, তিনটা জিনিস আপনি পেয়ে যাবেন, কয় তারিখ হবে এবং লোকেশন কি, ঠিক আছে, এবং ভেনু কোন সেন্টারে হবে সেই ক্যাম্পটা। তো এখানে জাস্ট আপনারা একবার ক্লিক করবেন, এখানে ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকমভাবে একটা অপশান চলে আসবে, ডিস্ট্রিক্ট, ব্লক অব্লিক লোকাল বডি, এবং গ্রাম পঞ্চায়েত অব্লিক ওয়ার্ড, শহর গ্রাম যে কোনোভাবেই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন অপশান, ঠিক আছে। তো দেখুন আপনার যে জেলার নাম, পশ্চিমবঙ্গ রাজ্যের প্রত্যেকটি জেলার নাম কিন্তু এখানে আছে, দেখুন একদম উপর থেকে আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ চব্বিশ পরগনা, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, উত্তর চব্বিশ পরগনা, উত্তর দিনাজপুর, প্রত্যেকটি জেলা কিন্তু রয়েছে। তো আপনার যে জেলা, ধরুন আপনার জেলা মালদা, ঠিক আছে, ধরে নিলাম মালদা আপনার জেলা, তো মালদা জেলা, ঠিক আছে, আপনার জেলা মালদা, মালদা এখান থেকে করে দিলাম, তো অটোমেটিকলি সার্ভারে যদি প্রবলেম হয় আবার ক্লিক করবেন, আবার ক্লিক করে আপনারা আবার এখান থেকে মালদা করতে পারেন। মালদা করে নেওয়ার পর এখান থেকে আপনারা কিন্তু ব্লক লোকাল বডি, এখানে আপনার যে ব্লক রয়েছে সেই ব্লকটা এখান থেকে চুজ করবেন। আমি একটা উদাহরণস্বরূপ একটা এক্সাম্পল দেখে দিচ্ছি, দেখুন যখনই আমি ব্লক দিলাম সঙ্গে সঙ্গে নিচে কিন্তু জিপি, ব্লক, ওয়ার্ড, লোকাল বডি নাম চলে এসছে, ক্যাম্পের তারিখ চলে এসছে, এবং ভেনু কোন জায়গায় কোন সেন্টারে হবে সেই দুয়ারে সরকার ক্যাম্প তার কিন্তু নামটা চলে এসছে। এবার আমরা যদি আরও ভালোভাবে খুব কাছে আপনার গ্রামের নামটা সার্চ করে যাই, তাহলে এখান থেকে আপনার গ্রামের নামটা জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এই গ্রামের কোথায় কোথায় হবে, দেখুন এখানে কি রয়েছে, ব্লক কালিয়াচক 2, এখানে 5/5/2022, ঠিক আছে, হয়ে গেছে। এবার আজকে হচ্ছে 16 তারিখ, ভিডিওটা করছি তার মানে 16 তারিখ নেই, 16 তারিখ, 11 তারিখ পর্যন্ত হয়েছে, তো 16 তারিখের পরে 23 তারিখ রয়েছে। দেখুন আগামী 23 তারিখ এই ঠিকানায় কালিয়াচক 2, ঠিক আছে, রাজনগর যে রয়েছে এখানে হবে, এবং এই ভেনুটা দেখুন ফ্লাড সেটার, অর্থাৎ বন্যা হলে যেখানে মানুষ গিয়ে বাঁচার জন্য ওঠে, সরকারি একটা ঘর, বিল্ডিং রয়েছে সেখানে হয়তো সম্ভবত, তো সেখানে আপনাদের কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প হবে, এই 23/5/2022 এই তারিখ, এবং এরপর রয়েছে 23/5/2022 এই তারিখে কিন্তু বিভিন্ন জায়গায় রয়েছে এই গ্রামে, এই গ্রামের যে গ্রামে আমি সার্চ করলাম। তো আপনারাও আপনাদের জেলার, আপনাদের ব্লকের এবং আপনাদের গ্রামের চার্ট আপনারা দেখে নিন, এবং আপনার কাগজপত্র সমস্ত ডকুমেন্ট, যে যে সমস্যাগুলো রয়েছে কিংবা অ্যাপ্লাই করবেন নতুন করে, বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা যা রয়েছে, বিধবা ভাতা, পেনশন যে প্রকল্পগুলো রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের, যারা আবেদন করতে চান কিংবা অন্য কোনো রকম যদি প্রকল্পের অ্যাপ্লাই করতে চান, তাহলে সেই ডকুমেন্টগুলো আপনারা কিন্তু ইন অ্যাডভান্স, আমি বলে দিলাম, আপনারা ডেটটা জেনে নেবেন এবং
সেটাতে চলে যাবেন, আপনার কাগজপত্রগুলো কিন্তু রেডি রাখবেন, ঠিক আছে? কাগজপত্রগুলো রেডি রেখে আপনার সেখানে গিয়ে সেটা কিন্তু আবেদন করবেন। তো এই হচ্ছে ভিডিওর মূল বিষয় আজকের। আপনারা আশা করি অনেকটাই উপকৃত হয়েছেন ভিডিওর মাধ্যমে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, এবং আপনাদের কোনো রকম ডাউট সন্দেহ কিছু জিজ্ঞেস করার থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে লিখে জানিয়ে দেবেন, আমরা পরবর্তীতে কিন্তু আপনাকে অবশ্যই ভিডিওর মাধ্যমে সাহায্য করব। ভালো থাকুন, ধন্যবাদ, ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে।